মুসলিম দেশ হয়েও ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করল জর্ডান শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দেশটির উপর দিয়ে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় একটি অংশই ধ্বংস করে জর্ডানের সামরিক বাহিনী দাবি নাগরিকদের নিরাপত্তার জন্য ইরান ইসরায়েলের দ্বন্দ্বের মধ্যে জড়াবে না দেশটি ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে মুখে রীতিমতো কুলুপ এঁটেছে অন্যান্য আরব দেশগুলো সবার জন্য কূটনৈতিক সমঝোতা না থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ইসরায়েলের গোপন আতাতের বিষয়টি পুরনো স্বার্থের কারণে অনেক আরও দেশই তেলাবিবের সাথে সম্পর্ক রাখলেও এবার ইসরায়েলকে রক্ষায় সরাসরি অবস্থা নিল মুসলিম দেশ জর্ডান ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশই ধ্বংস করে জর্ডানের সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ধ্বংস করা হয় এসব অস্ত্র এই ইস্যুতে আমাদের স্পষ্ট জর্ডানের কোন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন কিংবা বিমানের অনুপ্রবেশ আমরা সহ্য করব না একই সিদ্ধান্ত হবে যদি হামলা ইসরায়েলের তরফ থেকেও আসে আমাদের কাছে জর্ডানের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে জরুরি আমাদের দেশকে আঞ্চলিক সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেওয়া হবে না এদিকে কেন ইসরায়েল অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল জর্ডান তা জানতে প্রশ্ন তুলেছে ইরান তেহরানের এমন পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আম্মান তলব করা হয়েছে দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ইরানের সমস্যা ইসরায়েলের সাথে আমাদের সাথে নয় আমাদের অবস্থান নিয়ে মিথ্যাচার করছে ইরান তবে প্রতিবাদে জর্ডানের ইরানি রাষ্ট্রদূতকে তলব করে তেহরানের অবস্থানের বিস্তারিত ব্যাখ্যাও চেয়েছি আমরা হামলা যখন ইসরায়েলের ওপর তখন ইরানের এই পদক্ষেপে যেন নীরব দর্শক মধ্যপ্রাচ্যের বাকি মুসলিম দেশগুলো সৌদি আরব সহ আরব লীগের বাকি দেশগুলো কোনো মন্তব্য করেনি শুধুমাত্র তুরস্ক হুঁশিয়ারি দিয়ে জানায় দেশটির আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেওয়া হবে না মির মুশফিকা হাসান যমুনা নিউজ